ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আদ্যোপান্ত কংগ্রেসই হয়েও 2018 সকলকে চমকে দিয়ে আরএসএস এর আমন্ত্রণে নাগপুরে গিয়ে ভাষণ দিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। তবে সেখানেও প্রণবের মুখে ছিল বহুত্ববাদের পাঠ। তিনি মনে করতেন অন্যের মতাদর্শকে ঘৃণা করানো, বরং সেই মতের পন্থীদের সামনে দাঁড়িয়ে নিজের মতকে জোরালোভাবে প্রতিষ্ঠা করাই আদর্শ পথ। রাজীব গান্ধীর সঙ্গে মতান্তরের জেরে 1986 সালে কংগ্রেস ছেড়ে পৃথক দল গঠন করা যদি প্রণব মুখোপাধ্যায় রাজনীতির এক তাৎপর্যপূর্ণ অধ্যায় হয়, তাহলে অবশ্যই আরেক চমকে দেওয়ার মতো ঘটনা হল 2018 সালে আরএসএস এর আমন্ত্রণে নাগপুরে যাওয়া এবং ভাষণ দেওয়া। ইয়া ও সংঘ কে বর্গ মে বর্গ কো দেখনে কে লিয়ে আয়ে থে অর ভি 10-12 অতিথি থে অর কার্যক্রম কা সঞ্চালন করনে ওয়ালে খড়ে হোকর अब शुरू होने ही वाले थे प्रस्तावना करने के लिए। उतने में डॉक्टर प्रणव मुखर्जी खड़े हो गए और उन्होंने कहा, देखो हम यहां पर परिचय के लिए एकत्रित आए हैं, मैं मेरे से प्रारंभ करता हूं। खड़ा होकर उन्होंने अपना परिचय सबको दिया, थोड़ा सा परिचय दिया, मैं प्रणव मुखर्जी भारत का राष्ट्रपति रहा हूं, ऐसा करके वो बैठ गए। ये इतनी अनपेक्षित बात थी, सब लोग अवाक रह गए और सब लोग मन ही मन उनके इस सादगी की और मिलनसारिता के कायल हो। সংঘ শিক্ষা বর্গে তৃতীয় বর্ষের সমাপন সমারোহে আরএসএস প্রণব মুখোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো মাত্রই বিতর্কের সূত্রপাত হয়। সবাই চমকে ওঠেন, যিনি কিনা আদ্যন্ত গান্ধীবাদী নেতা, তিনি কি কংগ্রেসের চোখে কট্টরপন্থী সংগঠন আরএসএস এর অনুষ্ঠানে যাবেন? ততদিনে অবশ্য প্রণবের রাজনৈতিক জীবনের সমাপ্তি ঘটেছে। রাষ্ট্রপতি হিসেবে দেশের সাংবিধানিক প্রধানের দায়িত্ব সামলানো হয়ে গেছে, তখন তিনি এক রাষ্ট্রনেতা। কিন্তু তবুও তিনি তো প্রণব মুখোপাধ্যায়। কংগ্রেস ও প্রণব শব্দ দুটো তো এক সূত্রে গাঁথা। আনন্দ শর্মার মতো শীর্ষ কংগ্রেস নেতা, এমনকি খোদ প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে তথা কংগ্রেসের তৎকালীন মুখপাত্র শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ও বলেছিলেন প্রণবের উচিত নয় আরএসএস এর অনুষ্ঠানে যাওয়া। প্রণব মুখোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়ে আসলে গেরুয়া শিবির কৌশলে তাঁদের কট্টরপন্থার বিজ্ঞাপন করতে চাইছে বলেও অভিযোগ উঠতে শুরু করে। কিন্তু সবাইকে চমকে দিয়ে প্রণব পৌঁছে যান নাগপুরে। যে আরএসএস প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেগড়েওয়ারের নীতির কট্টর সমালোচনা করে কংগ্রেস, প্রথমে তাঁর বাড়ি ও পরে তাঁর স্মারকে যান প্রণব। বাসভবনের ভিজিটার্স বুকে প্রণব লেখেন, হেগড়েওয়ার ভারত মাতার মহান সন্তান। এরপর রেশমিবাগের সভায় গোটা ভারতকে আরও একবার চমকে দিয়ে প্রণব বুঝিয়ে দেন কেন তাকে ভারতীয় রাজনীতির চাণক্য বলা হয়। যে আরএসএস এর বিরুদ্ধে বিভাজনের বিদ্বেষ ছড়ানোর অভিযোগ করছে, তাঁরই আখড়ায় দাঁড়িয়ে প্রণব মুখোপাধ্যায়ের গলায় উঠে আসে ভারতের চিরকালীন বিবিধতা ও বহুত্ববাদের কথা, সব জাতি ধর্মকে নিয়ে একসঙ্গে চলার কথা। Our national identity has emerged through a long drawn process of confluence, assimilation and coexistence. The multiplicity in culture, faith and language is what makes India special. We derive our strength from tolerance. Any attempt at defining our nationhood in terms of dogma and identities of religion, region, hatred and intolerance will only lead to the dilution of our national identity. আরএসএস নেতৃত্বের মাঝে দাঁড়িয়ে বহুত্ববাদ সম্পর্কে প্রণব মুখোপাধ্যায়ের গলায় যেমন উঠে আসে নেহরুর ডিসকভারি অফ ইন্ডিয়ার প্রসঙ্গ, তেমনই জায়গা পায় বল্লভভাই পটেলের কথাও। পণ্ডিত জওহরলাল নেহরু সো ভিভিডলি এক্সপ্রেসড ইন দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া অ্যান্ড আই কোট, আই এম কনভিনসড দ্যাট ন্যাশনালিজম ক্যান অনলি কাম আউট অফ দ্য আইডিওলজিক্যাল ফিউশন অফ হিন্দু, মুসলিম, শিখ অ্যান্ড আদার গ্রুপস in India. Thanks to Sardar Patel's untiring efforts, the princely states of India merged with the British Indian provinces, leading to the consolidation of India. The complete integration of provincial and princely states took place after the formation of states on the recommendation of the States Reorganization Commission. মহাত্মা গান্ধীর মৃত্যুর পর যে আরএসএস কে একসময় নিষিদ্ধ ঘোষণা করেছিলেন বল্লভভাই পটেল, সেই আরএসএস এর আঁতুড় ঘরে দাঁড়িয়ে প্রণবের মুখে জায়গা পায় গান্ধীর প্রসঙ্গ। As Gandhiji explained, Indian nationalism was not exclusive nor aggressive
not destructive. যদিও এরপরও বহু বিজেপি বিরোধী নেতা প্রণব মুখোপাধ্যায় নাগপুর সফরের মধ্যে কোনো যৌক্তিকতা খুঁজে পাননি, কিন্তু আবার বিশেষজ্ঞদের একাংশের মতে প্রণব আরএসএস এর অনুষ্ঠানে গিয়ে বুঝিয়ে দিয়েছেন, কোনো মতাদর্শকে ঘৃণা করা নয়, বরং সেই মতের পন্থীদের সামনে দাঁড়িয়ে নিজের মতকে জোরালোভাবে প্রতিষ্ঠা করাই সবচেয়ে আদর্শ পথ, এটাই গণতন্ত্র। এবিপি আনন্দ।